কুসংস্কারের বলি এবার হুগলির উত্তরপাড়ায়। হুগলির উত্তরপাড়ায় জৈন পরিবারের 87 বছরের বৃদ্ধার 19 দিন অনশনের পর ইচ্ছা মৃত্যুর ঘটনাটি ঘটল। সূত্র মারফত জানা যায়, হিন্দ মোটর ডিজে লেনের বাসিন্দা বছর 87-এর দেবী সুরানা পরিবারের লোকেদের সামনে ভগবানের নাম কীর্তনের মধ্যে দিয়েই দেহ ত্যাগের কথা স্বীকার করে পরিবারের লোকজন। তাদের দাবি, তাদের ধর্ম মতে স্বেচ্ছায় ভগবানের কাছে দেহত্যাগের এই প্রক্রিয়াকে জৈন মত অনুসারে সান্তারা বলা হয়। যদিও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যায়, উত্তরপাড়া থানার আইসিও সিদ্ধান্ত নেয় পোস্টমর্টম করার পরই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পরে ঘটনাস্থলে আইনজীবী এসে পুলিশকে জানান, জৈন ধর্ম মতে এই ধরনের মৃত্যুবরণ করতে পারে এবং সুপ্রিম কোর্টের রায়ও আছে, তারই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয় ময়নাতদন্ত হবে না, পরিবারে তাদের ধর্মীয় প্রথা অনুযায়ী দেহ সৎকার করা হবে। আমরা একে স্বেচ্ছা মৃত্যু বলি না, আমরা বলি একে অনশন। অনশন কি হয়, যখন মৃত হয়ে যায় আর মনে করেন যে আমাদের শরীর আর কাজ করছে না, আমি আর বেশি দিন জীবিত থাকতে পারবো না, তখন তপস্যা করা হয়। তিনি নিজের ইচ্ছায় অনের অনের ত্যাগ করে দিয়েছিল, অন খাবে না। 21 দিন আগে উনি বললেন যে এখন আর আমি অন নেব না, কোনো ধান নেব না, শুধু জল নেব। এরকম করে উনি তপস্যা করছিলেন। এ করতে করতে উইদাউট 8 দিন জল নিয়েছিল কিন্তু অন নেয়নি। তারপরে উনি বললেন যে আরো আমি তো 8 দিন তো করেছি, এখন আমি আরো জিন্দগি ভর খাবো না, আর আমি আর জলও খাবো না, জলও খাবো না, আর নিজে আমি অনশন নিচ্ছি, মৃত্যু পর্যন্ত অনশন নিচ্ছি। এদের আমরা বলি সন্ধারা। উনি সংলেখনা করেছিলেন, আগে যে তপস্যা করেছিলেন সেটা হচ্ছে সংলেখনা, নিজের শরীরকে তৈরি করেছিল, নিজের মনকে তৈরি করেছিল, আর তৈরি করতে করতে ফাইনাল উনি ডিসিশন করলেন যে আর আমি জিন্দগিতে আর খাবো না, মৃত্যু অব্দি খাবো না, জলও খাবো না, খাওয়া দাওয়া করবো না, কিছু করবো না। আর উনি মনও করে নিলেন, কথাও বলছেন না, শুধু শুতে শুয়ে থাকছেন। এরকম করে করে 21 দিন শেষ হয়ে গেল। তার আগে আমাদের যে সাধুজি আছেন, আমরা হচ্ছে জৈন তেরাপন্থ, আমাদের গুরু হচ্ছে আচার্য শ্রী মহাশ্রমণ, উনি এখন রাজস্থানে বিহার করছেন। উনারই একজন বিদুষি শিষ্যা সাধ্বী স্বর্ণরেখাজি এখানে এসেছিলেন। এসে উনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি সন্তানা নিতে চান। উনি তো আগেও বলেছিলেন, আগে উনি এসেছিলেন 5-7 দিন আগেও এসেছিলেন, তখনও উনাকে জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন, উনি বললেন আমি সন্তানা নিয়ে নিয়েছি, নিজের মতো নিয়ে নিয়েছি। দেখুন, এটা রাজস্থান হাইকোর্টের একটা রায় বেরিয়েছিল আপনার, এই যে আমাদের ধর্মে এটাকে সন্থারা বলে, তার হিন্দি শব্দ হচ্ছে সংলেখনা। হ্যাঁ, এটা নিয়ে ওখানে অনেক দিন লড়াই চলেছে, রাজস্থান হাইকোর্ট থেকে এটাকে ব্যান করা হয়েছিল। তারপরে যখন আমরা এটা যাই সুপ্রিম কোর্টে, আমাদের ধর্মে হিসাবে এটা সুসাইড নেই, এটা মানুষ যখন নিজের ইচ্ছা পূর্ণ হয়ে যায়, আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেল, এবারে আমি সংসারে বাস করব না, ও যখন এই সন্থারা নেয় সেটাকে সুপ্রিম কোর্টও ওটাকে মেনটেন করেছে, এটা এদের রিলিজিয়াস রাইট। হ্যাঁ, এটা 2015 সালে সুপ্রিম কোর্টে ডিসিশন আছে। নামটা, আমার নাম রাজেশ জৈন। হুগলি থেকে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।